নবী কি আমাদের মতো মানুষ? কোন আয়াতে পাইলো তারা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম? এটা তো, আরে মিসলুকুম শব্দটা তো উদাহরণ, মেসাল, এটা কি কোনোদিন খেয়াল করেছেন? তারপরে কি খেয়াল করেছেন? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মধ্যে আর আমার নবীর মধ্যে পার্থক্য, তোমাদের উপরে ওহি হয় না আর আমার নবীর উপরে ওহি হয়, তাহলে কি আমাদের মতোই হলো নাকি? রবিউল আওয়ালের চাল, আমার আপনার নবী দুনিয়ায় আসলেন, মারহাবা বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীজির মা আমিনা খাতুন বলতেছেন, আমার ছেলে যখন দুনিয়ায় আসলো আমি খেয়াল করে দেখলাম নূরের টুপি পরা অবস্থায় এসে সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছিল। কার জন্য কাঁদতেছিল? আর আমরাও তো মার পেটের থেকে পড়ি কান্দি, কার জন্যে? পেটের জন্যে, খাবার জন্যে। আর উনি কাঁদছে? মা আমিনা বলতেছেন, আমার ছেলে দুনিয়ায় আসলো আমি দেখলাম খাতনা দেওয়া অবস্থায়। সুবহানাল্লাহ, খাতনা কি? মুসলমানই আমরা, মুসলমান, কিন্তু আমাদের মুসলমানিটা দিয়ে দেয় কেডা? আপনাদের দেশে কি করে? হাজার। মা আমিনা বলছে মুসলমানই দেওয়া, খাতনা অবস্থায় এসেছেন, মানে হাজাম লাগে নাই। আর আমাদের হাজাম লাগছে না? একটা ফেরির উপরে বসাইছে। এখন তো হাজামরা অত্যাধুনিক মেডিসিন দিয়ে জায়গাটা অবশ করে, অবশ করার পরে অত্যাধুনিক মেশিন দিয়ে কাটে। আর এই দেখেন আমার বয়সী যারা আছে তাদেরকে জিজ্ঞাস করেন, আমাদের জামানার হাজামরা বাঁশের কমচি দিয়ে এরমকে চাই পিঠ ধরিয়ে এইভাবে ফাইছে। এ বাবাজি, ঠিক কিনা? মামিনা বলেন, আমার সন্তান দুনিয়ায় এসেছে খাতনা দেওয়া অবস্থায়। কেন? আপনার আমার ইজ্জত তাম পৃথিবীর মানুষে দেখলেও দেখতে পারে, কিন্তু নবীদের ইজ্জত একমাত্র আল্লাহ ছাড়া কোন হাজাম দেখবে না। দুনিয়ায় আসলেন